ফরিদপুর মোকাম লাগেছে, কুষ্টিয়া লাগেছে, মেহেরপুর লাগেছে, রাজশাহী লাগেছে, সব জায়গা পিজ উঠে গেছে। এটা কোথায় যাবে? চিটাগাং। চিটাগাং আলুর দামটা যেরকম হয়েছিল, এরে বাবা আলু কিনবি গেলি তো লিগে পকেট ভরাটা হালা। সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, দর্শক সেই ভাইরাল কাকার সঙ্গে আছে। আজকের বাজারে আলু পেঁয়াজের দাম জেনে দেবো। আলুর বাজার ইতিহাস করেছে, প্রতি কেজিতে 20 টাকা কমেছে দর্শক বন্ধুরা আজকের বাজারে। এবং পেঁয়াজের বাজার কেমন কমলো বাড়লো সেই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সেই আপনাদের পরিচিত কাকা, কথা বলছি কেমন দাম চলছে, আপনার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কাকার ভিডিওতে ভাইরাল হয়েছে, সবাই আপনাকে চিনে ফেলছে কাকা। আজকে কত মন পেঁয়াজ কিনলেন? বড় কাজই দেখতেছি, 13 টন কিনা আছে। 13 টন 200 মন তো উপরে হবে তাই না? না বেশি, 300 মন। 300 মন, 13 টন। দর্শক দেখেন 13 টন পেঁয়াজ কিন্তু অলরেডি কেনা হয়ে গেছে। এবং কাকা এটা কোথায় যাবে? চিটাগাং। চিটাগাং, আচ্ছা চট্টগ্রামে পেঁয়াজ সাজাবে। দর্শক দেখতেই পাচ্ছেন ভালো পরিমাণের পেঁয়াজ কিনে, সাইজটা খুব সুন্দর কাকা, বাসাই পেঁয়াজ। হ্যাঁ সাইজটা খুব ভালো। এবং চিটাগাঙের পেঁয়াজ তো বাসাই পেঁয়াজই কিনা হয়, চিটাগাঙের পেঁয়াজ তো বাসাই পেঁয়াজই চলে। আচ্ছা কাকা আজকের বাজার কেমন দেখলেন, কমতি না বাড়তি দেখলেন? সকালবেলা আমরা 2700-2600 কিনছি, এখন একটু বাজার কম, এখন একটু কম। যেহেতু সকালবেলা কিনেছেন সকালে মালটা ধরতে হবে স্বাভাবিক, কারণ এই যে মালটা দেখতে পাচ্ছেন 300 মনের উপরে মাল আছে, এটা কিন্তু সকালে কেনা হয়েছে। দামটা তখন 2600-2700 টাকা ছিল সর্বোচ্চ বাজার, এখন একটু কমেছে, হয়তো বা 200-100 টাকা কমতে পারে। আচ্ছা কাকা পেঁয়াজের দামটা এই যে আস্তে আস্তে কমে যাচ্ছে, মোকাম লাগিয়েছে সব জায়গা, ফরিদপুর মোকাম লাগেছে, কুষ্টিয়া লাগেছে, মেহেরপুর লাগেছে, রাজশাহী লাগেছে, সব জায়গা পিজ উঠে গেছে, এই জন্য বাজারটা অনেক কম, বাজারটা কম। হ্যাঁ হ্যাঁ, সারা বাংলাদেশের মোটামুটি এক দুটো পেঁয়াজ উঠে গেছে এখন, এই জন্য মোকামের দামটা কম। তবে অনেকে বলছে যে চট্টগ্রাম আর হচ্ছে সিলেট না খেলে নাকি 1200 হয়ে যেত পেঁয়াজের বাজার। হ্যাঁ এটা ঠিকই বলছে, চট্টগ্রাম এবং সিলেটে যদি পেঁয়াজ না ঠিকঠাক মতো নিত তাহলে কিন্তু পেঁয়াজের বাজার আরো কমে যেত, কারণ এই হাটে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম পেঁয়াজ তো চট্টগ্রামের দিকে যাবে। হ্যাঁ পরে এটা খাতুনগঞ্জে যাবে না কাকা? খাতুনগঞ্জে যাবে, খাতুনগঞ্জে যাবে। আচ্ছা কাকা আজকে মনে হয় 13 টন কিনেছেন, দামটা একটু কম দেখলেন, সামনে কি হবে, কি রকম আবাস পাচ্ছেন আপনারা? সামনে ধরে নলিগে হালি পিজ উঠতে উঠতে দেরি আছে, বাজার এইভাবে থাকে যাবে, কমবে না এইভাবে, মোটামুটি 100 কম 100 বেশি 100 কম 100 বেশি এইভাবে লিগে 2500-2800 বাজারে থাকার সম্ভাবনা খুব বেশি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কি দেখা হলো না, সুবিধা পাবি, গাড়িস্থ পয়সা পাবি, ইতিহাস আলুর বাজার আসলে ইতিহাস, এরকম আলুর দাম ইতিহাসে কোনোদিন হয় না, কেমন কি হয়েছে 80 টাকা আলুর বাজার? না না না। আচ্ছা কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক আমরা আজকের বাজারে পেঁয়াজ সহ আলুর দাম জেনে দিয়েছি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।